আমরা এই মুহূর্তে বাধারঘাটের মাতৃপল্লীর আমাদের সহকর্মী পার্থ মজুমদারের বাড়িতে এসেছি। আপনারা হয়তোবা জানেন গতকাল রাতে উনি প্রয়াত হয়েছেন। ওনার বয়স 42 বছর বয়স, ঘরে একটি ছোট 4 বছরের শিশু এবং ওনার স্ত্রীকে রেখে উনি প্রয়াত হয়েছেন। প্রয়াত হওয়ার কারণ একটাই, ওনার চাকরি চলে গেছে। কিভাবে উনি সংসার প্রতিপালন করবেন, কিভাবে ওনার বাচ্চাটাকে ভালো মানুষ গড়ে তুলবেন, ভালো শিক্ষা দেবেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আমাদের রাজ্যে অপদার্থ একটা সরকার। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বারংবার করজোড়ে অনুরোধ করেছিলাম, আপনারা আপনাদের বক্তব্যগুলো অ্যাটলিস্ট প্রেস মিডিয়ার মাধ্যমে 10,320 কে বলুন, আশ্বস্ত করুন। আজকে যদি আশ্বস্ত করতেন এই বাচ্চাটা তার পিতৃহারা হতো না। আপনারা মার্ডারার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি মার্ডারার, ওর বাবাকে মেরেছেন। আপনার একটা বক্তব্য, ওই ভদ্রলোক বেঁচে থাকতে পারত, আপনি বক্তব্য দেননি, যে কারণে ওই লোকটা মারা গেছে, এই শিশুটা আজকে পিতৃহারা। অনুরোধ বোঝেন না? তাই গতকালকে রাত্রেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বাড়িতে 10,320-এর প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা মহিলা বাড়ির সামনে যাবে, থালা নিয়ে বসে যাবে। আপনারা খাবার দিতে পারলে দেবেন, না হলে আমাদের বাচ্চাদেরকে গুলি করে মারুন, আমরা দেখতে চাই আপনাদের কতটুক দ। এইভাবে আর মৃত্যু যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। আপনাদের ঘরেও বাচ্চা আছে, ভুলে যাবেন না সেটা। অনুরোধ যদি না বুঝেন, অনুরোধের বাইরে যেটা আছে সেটা দিয়ে বুঝিয়ে দেব। কথা দিলাম আপনাদের বাড়ির সামনে আমরা বাচ্চা নিয়ে মহিলাদেরকে বসিয়ে দেব। বারংবার অনুরোধ করছি, আপনারা আশ্বস্ত করুন যেন এই মৃত্যুগুলো না ঘটে। আপনারা কি চাইছেন, মানুষগুলো মরে যাক? প্রত্যেকটা মৃত্যুর হিসাব আপনাদেরকে দিতে হবে। আমরা আর কত সহ্য করব? কি দিচ্ছিল এই শিশুটার? আপনার ছেলেকে আপনি মেডিকেল পড়িয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ছেলে কত পার্সেন্ট মার্কস পেয়েছিল সেটা আমরা জানি না? শিক্ষামন্ত্রী কিভাবে পড়িয়েছিলেন সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, আপনার ছেলেকে কিভাবে আপনি মেডিকেল পড়িয়েছিলেন, সাধু সাজেন? অনেক হয়েছে, লড়াইয়ের মধ্যে ময়দানে দেখা হবে, মরলে মরব, গুলি করবেন করুন, রাজি আছি, মরতে রাজি আছি। এইভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছি না আমরা। ধন্যবাদ।